অন্যের ব্যথায় সমব্যথী হওয়া এবং পরের বিপদে সহযোগিতার হাত প্রসারিত করা একটি মহৎ গুণ। আর এই গুণের পরিচয় পাওয়া যায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নবী ও তার সাহাবাদের মধ্যে। এগুলো জানতে হলে আমাদের তাদের অনুসরণ করতে হবে এবং তাদের বাণীগুলো বুঝে শুনে মেনে চলতে হবে। তো চলুন শুনে আসি ইসলামিক কিছু বাণী। অপরের কষ্ট দূর করার জন্য কষ্ট করার মাঝে রয়েছে মহত্বের প্রকৃত নির্যাস। মৃত্যুকে খোঁজো, অর্থাৎ সাহসী হও, তাহলে তোমাদেরকে জীবন দান করা হবে। পরীক্ষার মুখোমুখি হয়ে সবর করার চেয়ে পরীক্ষা থেকে সুরক্ষিত থেকে কৃতজ্ঞ হওয়া আমার কাছে বেশি পছন্দের। যারা সবসময় ইস্তেগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে উঠা বসা করুন, কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল। আমরা তো মর্যাদাহীন লোক ছিলাম, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে। সুতরাং আমরা যদি আল্লাহ আমাদেরকে যা দ্বারা সম্মানিত করেছেন তা থেকে দূরে সরে গিয়ে অন্য কোথাও সম্মান খুঁজি, তাহলে আল্লাহ আমাদেরকে পুনরায় অপমানিত করবেন। আল্লাহকে ভয় করো, কেননা যে তাকে ভয় করে সে কখনো একাকিত্ব অনুভব করে না। আমি সাদা পোশাক পরিহিত কোরআন তেলাওয়াতকারীর দিকে তাকাতে ভালোবাসি। কোরআন তেলাওয়াত করতে দেখে বোকা হয়ে যেও না, কারণ তখন আমরা কেবল শব্দগুলো উচ্চারণ করি। বরং তার দিকে লক্ষ্য করো যে কোরআন অনুযায়ী আমল করল। যতক্ষণ তোমার ভাইয়ের বলা কোনো কথার ব্যাপারে তোমার কাছে ভালো কোনো ব্যাখ্যা আছে, ততক্ষণ তা নিয়ে কোনো খারাপ ধারণা পোষণ করবে না। তোমরা অন্যদের আরবি ভাষা শেখাও, কেননা এটা তোমাদের দিনের একটি অংশ। সেই মানুষগুলোর মাঝে ভালো কিছু নেই যারা অন্যদের সদুপদেশ দেয় না, এবং সেই মানুষদের মাঝে ভালো কিছু নেই যারা উপদেশ গ্রহণ করতে পছন্দ করে না। একাকী হয়ে যাওয়ার অর্থ হলো তুমি খারাপ সঙ্গ পরিত্যাগ করেছো, কিন্তু একজন ভালো বন্ধু থাকা একাকিত্বের চাইতে উত্তম। আমাদের জীবনে সবচাইতে স্বাস্থ্যকর উপাদান হচ্ছে সবর অর্থাৎ ধৈর্য। তোমাদের মধ্যে যারা ফাতাওয়া দেওয়ার ব্যাপারে দুঃসাহসী, তারা দুঃসাহসী অর্থাৎ পাপ করে জাহান্নামে যাওয়ার ব্যাপারেও। কোনো মুসলিম ভাইয়ের মুখ দিয়ে বেরিয়ে আসা কোনো শব্দের কারণে তার প্রতি খারাপ ধারণা পোষণ করবেন না, যতক্ষণ পর্যন্ত সেটির পেছনে ভালো কোনো কারণ খুঁজে পাবেন। উতবান ইবনে মুসলিম রাদিয়াল্লাহু আনহু বলেন যে একবার তিনি 30 মাস ওমর বিন খত্তাব রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গী ছিলেন। সে সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জিজ্ঞাসা করা হয় এবং তিনি প্রায় বলতেন যে তিনি জানেন না। জাহিলিয়াতের প্রকৃতি অনুধাবনে ব্যর্থতা শুরু হলে একে একে ইসলামের বন্ধনই বিচ্ছিন্ন হতে থাকবে। আল্লাহর অনুগত্য ছাড়া অন্য কোনো মাধ্যমে আল্লাহর সাথে একজন ব্যক্তির কোনো সম্পর্ক থাকে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বাণীগুলো মানার তৌফিক দান করুন।